চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবারের ফাইনাল খেলায় স্বাগতিকরা 6-1 গোল ব্যবধানে সিরাজগঞ্জ জেলা দলকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে 4টি গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাইজেরিয়ান স্ট্রাইকার দাউদা। এছাড়া দলনেতা সোহেল ও ইসমাইল বাঙ্গুরা 1টি করে গোল করেন। অপরদিকে সিরাজগঞ্জ দলের পক্ষে একমাত্র গোলটি আসে চুয়াডাঙ্গা দলের বিপার মাথা থেকে। খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও 1,00,000 টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও 50,000 টাকা প্রাইজ মানি দেওয়া হয়। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ারদার সেলুন এমপি পুরস্কার বিতরণ করেন। চুয়াডাঙ্গা থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।